15 বার, মানে একাধিকবার ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। উনি যখনই আমাকে ডাক দিছে তখনই, মানে কি আর বলবো, মানে আমি ওনার শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গাতে উনি কিভাবে মানে আমার সাথে থাকতে পারে। জামালপুরের ভাইরাল ডিসি আহমেদ কবিরের কথা মনে আছে, 2019 সালে যার গোপন ভিডিও ফাঁস হয়েছিল, যেখানে কবিরের সঙ্গে তার অফিসের এক নারী সহকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে শুধু প্রশাসনের ব্যক্তিরাই নয়, অনেক রাজনীতিকরাও আছেন যারা নারী কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়েছেন। ভিডিও ফাঁস হবার এই তালিকায় আছেন এমপি, মন্ত্রী থেকে শুরু করে হালের ইউপি চেয়ারম্যানও। গোপন ভিডিও ফাঁস হওয়ায় আলোচনার জন্ম দিয়েছেন এমন 5 জন রাজনীতিবিদকে নিয়েই আলোচনা করব ভিডিওতে। চলুন একে একে তাদের বর্তমান অবস্থা জেনে নেওয়া যাক। নাম্বার 1, এমপি নাজিমুদ্দিন। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিমুদ্দিন আহমেদের সঙ্গে চাকরি প্রত্যাশী 30 বছর বয়সী এক যুবতীর যৌন কেলেঙ্কারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 2020 সালে ধর্ষণের অভিযোগ এনে এই নারী জানান পুলিশ তার মামলা নেয়নি। ভিডিও চিত্রে মিউচুয়াল সেক্স দেখা গেলেও 1 বছর পর এখন ধর্ষণের অভিযোগ তুলছেন কেন, এমন প্রশ্নেরও সদুত্তর মেলেনি। ওই নারীর অভিযোগ অনুযায়ী গত 2019 সালের 20 জানুয়ারি সন্ধ্যার সময় ময়মনসিংহ মহানগরীর ঈশান চক্রবর্তী সড়কের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের ভেতরে চাকরি প্রত্যাশী গৌরীপুরের এক নারী স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিমুদ্দিন আহমেদের সঙ্গে কথা বলতে গেলে ধর্ষণের শিকার হন। নারীর অভিযোগ, এই ঘটনায় গৌরীপুর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা নেয়নি, উল্টো বাজে কথা বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে কানাঘোষা শুরু হলে মাদকের এক মামলায় ওই নারী ও তার স্বামী স্কুল শিক্ষক লাজুককে জেলে পাঠানো হয়। এমপির এমন অপকর্মের বিচার চেয়ে সেই নারী আরও অভিযোগ করেন, ঘটনা ধামাচাপা দিতে একবার তার বাসা বাড়িতে এমপি পুত্র রাজীব ও তার বাহিনী হামলা চালানোর এক পর্যায়ে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। নাম্বার 2, মাহিয়া মাহি। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন। আগামী নির্বাচনে তার এমপি হবার সম্ভাবনাও আছে। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় 2টি পদে দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশের অশ্লীল নায়িকাদের আইডল মাহিয়া মাহি, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সাবেক প্রেমিকের সঙ্গে তার সেক্স ভিডিওর স্ক্যান্ডেলও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। 4 বছরের বেশি সময় সংসার করার পর 2021 সালে জুনে তাদের ডিভোর্স হয়। সে বছরই গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। শোনা যায় শাহরিয়ার ইসলাম শাওন নামে আরও এক যুবককেও বিয়ে করেন মাহি। 2021 সালে ডিসেম্বরে মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারাতে হয়েছিল ডাক্তার মুরাদ হাসানকে। বিষয়টি নিয়ে সে সময় বেশ জল ঘোলা হয়। ফাঁস হওয়া ওই ফোনে ডাক্তার মুরাদ অশ্লীল ভাষায় মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন, যার জেরে মুরাদকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়। ধারণা করা হয় সেই সময় দেহ ব্যবসার সাথে জড়িত ছিলেন মাহি। 2014 সালের 31 জানুয়ারি মাহি ফেসবুকে জানান অগ্নি 2 এর পর আর কোনো ছবিতে অভিনয় করবেন না। এরপরই ভাইরাল হয় অভিনেত্রীর অশ্লীল ভিডিও। জাজ মাল্টিমিডিয়া ব্যান করে নায়িকাকে। এখানেই শেষ নয়, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজের সঙ্গেও মাহির প্রেমের সম্পর্ক ছিল। নাম্বার 3, খোরশেদ আলম ভুলু। নারী অফিস সহকারী সঙ্গে জামালপুরের প্রাক্তন ডিসি আহমদ কবিরের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা আলোড়ন তৈরি করে। ওই ঘটনার রেশ না কাটতেই বরিশালের এক আওয়ামী লীগ নেতার একটি আপত্তিকর ভিডিও নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। 2019 সালে 5 মিনিট 48 সেকেন্ডের ওই ভিডিওতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলুকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়, যা রুমের এক কোণা থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওটি সাবেক স্ত্রীর বলে জানান ভাইস চেয়ারম্যান ভুলু, যাকে 3 বছর পূর্বে তালাক দিয়েছিলেন বলে জানান চেয়ারম্যান। সাবেক স্ত্রীর পরিবার ওই ভিডিও নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন এই আওয়ামী লীগ নেতা। কয়েকটি সূত্র বলছে, খোরশেদ আলম 2016 সালে এক নারীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। পরবর্তীতে ওই নারীকে পাতানো বিয়ের মাধ্যমে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। সে সময় ওই নারীকে খুলনায় রাখেন ভুলু। কিন্তু ওই নারী যখন বুঝতে পারেন যে খোরশেদ আলম তার সাথে ছলনা করছেন, তখন তিনি তাকে নানাভাবে চাপ দিতে থাকেন।
এতে কাজ না হওয়ায় ওই নারী মোবাইল ফোনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি গোপন ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওর সাহায্যে খোরশেদ আলম ভুলুকে জিম্মি করে 10 লাখ টাকায় ঘটনাটি মিটমাট করেন ওই নারী। ভাইস চেয়ারম্যান ভুলু বলেন, রাজনীতি করি এমপি মহোদয়ের সঙ্গে, তার কাছাকাছি থাকার চেষ্টা করি, এতে অনেকে ঈর্ষান্বিত হন। আমার দলেরই কিছু প্রতিপক্ষ আছে যারা গভীর ষড়যন্ত্র হিসাবে ভিডিওটি ছড়াচ্ছে। নাম্বার 4, অ্যাডভোকেট আব্দুর রহমান। 2022 সালে গাজীপুর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টারের বিরুদ্ধে পদ দেওয়ার লোভ দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ তুলেন ভুক্তভোগী এক নারী। ওই নারী বলেন, মহানগরীর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টার আমাকে যুব মহিলা লীগের পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর থেকে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, এমনকি সেক্স স্ক্যান্ডালের ভিডিও ফাঁস করে দেন। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টারের দলীয় সব পদ থেকে বহিষ্কার এবং তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান ভুক্তভোগী ওই নারী। উল্লেখ্য যে ওই বছরের অক্টোবর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর সঙ্গে আব্দুর রহমান মাস্টারের একটি গোপন ভিডিও ভাইরাল হয়। ভিডিও প্রসঙ্গে ভুক্তভোগী নারী বলেন, কোনাবাড়ি যুব মহিলা লীগের কমিটিতে নেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন তিনি, আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেন, কিন্তু আওয়ামী যুব মহিলা লীগের কমিটিতে আমাকে রাখা হয়নি। যেহেতু তিনি তার কমিটমেন্ট রক্ষা করেননি, তাই আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুক্তভোগী নারী বলেন, আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাতে দেখবেন আমি স্বেচ্ছায় তার সঙ্গে সম্পর্ক করতে চাইনি, তিনি জোর জবরদস্তি করে আমার সঙ্গে সম্পর্ক করেছেন। নাম্বার 5, চেয়ারম্যান মাসুদ তালুকদার। টাঙ্গাইলের কালিহাতি উপজেলা নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদারের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চলতি বছরের মার্চে। বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নারীদের অনৈতিক প্রস্তাব ও হেনস্থা করার অভিযোগ ওঠে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদারের বিরুদ্ধে। ভাইরাল হওয়া অশ্লীল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা ঝড় ওঠে। অনেকেই তার পদত্যাগ ও শাস্তি দাবি করে, তবে ইউপি চেয়ারম্যানের দাবি ষড়যন্ত্রকারীরা এডিট করে তার ভিডিও ছেড়ে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। জানা যায়, 2021 সালের 28 নভেম্বর টাঙ্গাইলের কালিহাতি উপজেলার 4 নম্বর নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মোহাম্মদ মাসুদ তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। ইউনিয়ন পরিষদে আসা সেবা প্রার্থী নারীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন আর ওইসব নারীর মোবাইল নম্বর রেখে দিতেন। পরবর্তীতে তাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলা সহ ফেসবুক মেসেঞ্জার বা ইমোতে ভিডিও কলে কুপ্রস্তাব ও বিভিন্ন ধরনের আপত্তিকর অঙ্গভঙ্গি করে নগ্ন হয়েও দেখাতেন নারীদের। এই নিয়ে লোকলজ্জার ভয়ে কোনো নারী চেয়ারম্যানের এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না। সুপ্রিয় দর্শক, জনপ্রতিনিধি হয়েও তারা এসব কর্মকাণ্ড ঘটিয়ে বেড়ায়, এর জন্য অবশ্যই তাদেরকে জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানো উচিত বলে মনে করেন অনেকে। কথাটির সাথে আপনিও যদি একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।